আমরা শ্রীনগর থেকে বেশ সকালেই বেরিয়ে পড়েছিলাম। আমরা সোনমার্গ ঢুকছি আমরা শ্রীনগর থেকে একদম, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল, সেই সোনমার্গের সেই গেট, সোনমার্গ ডেভেলপমেন্ট অথরিটি, নিচ দিয়ে বয়ে যাচ্ছে। রাস্তাটা খুবই খারাপ, সেই বিখ্যাত সোনমার্গ। যাক, ভালো লাগছে যে বাড়ি থেকে গাড়ি নিয়ে ভাইদের সাথে নিয়ে সোনমার্গ অবধি পৌঁছে গেলাম আর কি। এটা ভালো লাগছে, এটা ভীষণ রকম ভালো লাগা। আমরা জজিলা পাস উঠছি অ্যাকচুয়ালি, সকালবেলা শ্রীনগর থেকে বেরিয়ে ধীরে সুস্থে সোনমার্গের সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা এই মুহূর্তে জজিলা পাস। এখান থেকে লে 341, কার্গিল 115, বালতাল হচ্ছে 11 কিলোমিটার। জজিলা পাস, যে জজিলা পাসকে আগের বার আমি পেরিয়েছিলাম বা আমরা পেরিয়েছিলাম রাতের অন্ধকারে, 18 ঘন্টা সোনমার্গে আটকে থাকতে হয়েছিল। তারপরে রাত 12টার সময় চন্দ্রালোকিত রাতে চাঁদের আলোতে পাহাড়ের গায়ে বরফের ঝলক দেখতে দেখতে জজিলা পাস পার করেছিলাম। 2018 সালের কথা বলছি। আমরা অ্যাকচুয়ালি জজিলা দিয়ে যাচ্ছি, জজিলা ক্রস করছি, দ্য মাইটি জজিলা পাস, উই আর ক্রসিং দ্য মাইটি জজিলা পাস। আমরা আজকে যাব কার্গিল অবধি, সোনমার্গ থেকে সোনমার্গের দৃশ্যকে উপভোগ করতে করতে আমরা জজিলার চড়াই শুরু করেছি খানিকক্ষণ আগে। একটা তথ্য বলে দিই যে এখানে এই মুহূর্তে মাস্কের খুব কড়াকড়ি আছে, সোনমার্গে আপনি যদি মাস্ক না পরে থাকেন ফাইন হবে। জজিলা ওঠার সময় যদি গাড়িতে কারোর মাস্ক পরা না থাকে তাহলে ফাইন হবে, ফলে এই দিকগুলো একটু আসার আগে খেয়াল রাখবেন। এই মুহূর্তে জজিলায় বরফটা নেই ঠিক, কিন্তু জজিলার যে সৌন্দর্য সেটা কিন্তু অটুট। অ্যাকচুয়ালি এক একটা সিজনে জজিলার এক এক রকম সৌন্দর্য, বরফের জন্য বিখ্যাত জজিলা পাস ঠিক, কিন্তু এই সময় সেপ্টেম্বরে যখন একেবারেই বরফ নেই তখনও কিন্তু জজিলা অত্যন্ত সুন্দর, বলাই বাহুল্য সুন্দর, অত্যন্তই সুন্দর, ভালো রাস্তা এই মুহূর্তে জজিলা। বর্ষাকালটার পরে খুব সম্ভবত এইবার জজিলা পাশে কাজ হয়েছে, রাস্তা বেশ ভালো। মানে আমি ইউটিউব ভিডিওতে যে রাস্তাগুলো দেখেছি জজিলা পাশে, তার থেকে রিসেন্টলি যে রাস্তাগুলো দেখেছি জজিলা পাশে, তার থেকে কিন্তু এই রাস্তা অনেক ভালো। মানে একেবারে সেই অফরোডিং যে প্যাচগুলো, সেই অফরোডিং প্যাচগুলো কিন্তু নেই জজিলার উপরে। মোটামুটি গাড়ি চালানো যাচ্ছে, অফরোডিং প্যাচগুলো নেই এই অবধি, এখন অবধি খারাপ না, ভালোই প্যাচগুলো। এবার আমরা জজিলা পাসের আসল স্বাদ আমরা গ্রহণ করছি, আসল আস্বাদ আমরা জজিলা পাসের এই মুহূর্তে পাচ্ছি, অফরোডিং একেবারে অফরোড। আমরা একদিন জানতাম, শুনতাম জজিলা পাস, জজিলা পাসের অফরোডিং আজকে নিজে করছি নিজে, ভালো লাগছে। এতদিন যা দেখেছি বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে, আজকে নিজে সেই অনুভূতিকে গ্রহণ করছি ভাইদের সাথে করে জজিলা ক্রস করছি জজিলার অফরোডিং। আমরা সবাই র্যাপিড টেস্টের লাইনে, অ্যাকচুয়ালি সার্টিফিকেট টার্টিফিকেট সবই আছে আমাদের, তবুও আমাদের বলা হলো যে র্যাপিড টেস্ট করে নিতে হবে। ঠিক জজিলা পাস ক্রস করে নামার পরেই হচ্ছে যে এই চেকপোস্ট আছে, যেখানে
টেস্ট করা হচ্ছে, র‍্যাপিড টেস্ট। লেটেস্ট আপডেট হচ্ছে আপনার কাছে, জয় যাই থাক, ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট, আরটিপিসিআর যাই থাক, র‍্যাপিড টেস্ট কিন্তু আপনাকে করতে হচ্ছে জজিলা বাস দিয়ে ঢোকার সময়। এইটা হচ্ছে যে লেটেস্ট ইনফরমেশন। চেষ্টা করছি আমাদের কর্তব্যকে যথাযথভাবে পালন করতে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ব্যবহৃত একটা জিনিসও এদিক ওদিক পড়া থাকবে না বা আমরা ফেলবো না, প্রপারলি ট্র্যাশ ব্যাগে আমাদের ব্যবহৃত জিনিসগুলো ফেলবো এবং ট্র্যাশ ব্যাগটাকে যেখানে ডাম্প করার আমরা সেখানে করব। এবং এটা আমাদের একটা মেসেজ, শিক্ষকদের পক্ষ থেকে বলতে পারেন, ট্র্যাভেলারদের পক্ষ থেকে বলতে পারেন, দায়িত্বশীল যারা রেসপন্সিবল ট্র্যাভেলার তাদের পক্ষ থেকে বলতে পারেন, এটা আমাদের ছোট্ট একটা উদ্যোগ, আমাদের প্রচেষ্টা। সুকান্ত দেখাবে কী করে বোতল ক্র্যাশ করতে কর। আমরা সাধারণত এই সব প্লাস্টিকের বোতলগুলো একবার ব্যবহার করার পর সেগুলোকে জানলা দিয়ে ফেলে দিই, যেখানে সেখানে ফেলে দিই, সেসব না করে আমরা প্রথম থেকেই কী করেছি, ক্র্যাশ ব্যাগ ইউজ করেছি। শুধু এই প্লাস্টিকের বোতল না, আমাদের ব্যবহৃত যে কোনো বর্জ্য পদার্থ সেগুলো সবই রেখেছি এখানে। এই ক্র্যাশ, এই বোতল ক্র্যাশ করার সঠিক পদ্ধতি হলো ঢাকনা নিয়ে সেই ঢাকনাটাকে প্রেস করে, সেই ঢাকনাকে প্রেস করে এই বোতলের মধ্যে ভরে ফেলতে হবে। এটা করে দিলে এই বোতলকে আর না গলিয়ে একে রিইউজ করা সম্ভব না। তারপর সেটাকে ক্র্যাশ করে প্রপারলি ফ্যানের মধ্যে আমরা ফেলে দেবো। এইভাবে আমরা বোতল ক্র্যাশ করে আমাদের পুরো জার্নিতে এই পদ্ধতি যথাযথভাবে মেনটেন করেছি। আশা করবো আপনাদের ভালো লাগলো। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক জজিলা পাস পেরিয়ে ঠিক কার্গিল ঢোকার মুখে। অদ্ভুত একটা জলাশয়, অদ্ভুত সুন্দর একটা জলাশয়, অদ্ভুত সুন্দর একটা লেক। কার্গিল থেকে দ্রাস যাওয়ার পথে ছোট্ট খাবার দোকানে থেমেছি খাবো বলে, হঠাৎ করে ঘুরতে ঘুরতে চলে আসলাম আর এসে আবিষ্কার করলাম এই লেকটাকে। গাড়ি জোরে চালাতে ইচ্ছা করছেই না। জজিলা ক্রস করে আমরা দ্রাসের দিকে যাচ্ছি, যে রাস্তা 2 ঘন্টায় পেরোনো যায় সেই রাস্তা আমাদের পেরোতে খুব সম্ভবত 3 ঘন্টা লাগবে, কিছু করার নেই, লাগবে। প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির অনাবিল সৌন্দর্য তাকে একেবারে প্রাণের মাঝে দাঁড়িয়ে যাই একটু দেখে নি, আরো একবার ফিরে চাই, এটাই মনে হচ্ছে। আমরা এসে পৌঁছেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। আমার অন্তরের শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি বীর শহীদদের প্রতি। আমরা অবশেষে অনুমতি পেয়েছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢুকে দেখার। আমরা ধীর পায়ে কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে আমরা এগিয়ে যাচ্ছি। অনুভূতিটা অদ্ভুত, যুদ্ধক্ষেত্র, আমার দেশের বীর শহীদদের প্রাণ বিসর্জন, দেশ রক্ষা, বীর শহীদদের
রক্তের বিনিময়ে প্রাণের বিনিময়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই আয়োজন সমস্ত ভারতবাসীর অন্তরে শ্রদ্ধা অন্তরের অভিবাদন তাদের জন্য থাকবে বলাই বাহুল্য। ভালো লাগছে এই সুযোগ আমরা পেয়েছি যে কার্গিল বার মেমোরিয়ালে ঢুকে আমাদের বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছি।